গ্রেটিংস কেমন আছেন সবাই আমি প্রতি মাসেই ইন্টারনেট ইউজ করে থাকি যেটা হচ্ছে আমি যে মোবাইল অপারেটর ইউজ করি সেই মোবাইল অপারেটর থেকে আমি প্রতি মাসে সাত থেকে দশ ইউজ করি তো এটা খুব ভাবে বোঝা যাচ্ছে যে আমি দশ জিবির মতো ইউজ করে থাকি কিন্তু তারপরেও প্রতি মাসে আমি যেই ইন্টারনেট অপারেটর ইউজ করছি অর্থাৎ আমার যে মোবাইল সিমের মাধ্যমে যে অপারেটর ইউজ করে যেখান থেকে আমি ইন্টারনেট ক্রয় করছি প্রতি মাসে জিবি ক্রয় করছি তারা প্রতি মাসেই আমাকে পাঁচশো এমবি এক হাজার এমবি আড়াইশো এম বি তিনশো এমবি তিন দিন পর পরই অফার দিচ্ছে তারা যদি এই মোবাইল অপারেটর কোম্পানি যদি একটু ভালোভাবে রিসার্চ করে তাহলে কিন্তু তারা জানতে পারে যে প্রতি মাসে আমি সাত থেকে দশ ইউজ করছি তো তাদের কি উচিত আমার এই সাত থেকে দশ জিবির জায়গায় কিভাবে তারা আমার কাছে পনেরো থেকে বিশ জিবি প্রতি মাসে বিক্রি করতে পারে সেটার চেষ্টা করা কিন্তু সেটা না করে তারা প্রতি মাসেই কি করছে আমাকে পাঁচশো এমবি এক হাজার এম বি পনেরোশো এমবির অফার দিচ্ছে তো আপনি যখন কোন মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করবেন আপনার ব্যবসায়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে রিসার্চ করতে হবে রিসার্চ করে ফাইন্ড আউট করতে হবে আমি যে ক্লায়েন্টকে নক করছি আসলে তার ডিমান্ডটা কি তার চাহিদাটা কি সেটার উপর বেস করে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে আমার এক্সিকিউটিভের মাধ্যমে অফার দিতে হবে তাহলেই সেই মার্কেটিং স্ট্র্যাটেজি সফল হবে রিমেম্বার বিজনেস মিনস হিজি বিজনেস